8.5 কেজি ওজনের কোকেইন চালান জব্দ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। উদ্ধার করা এই মাদকের বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে দেশের ইতিহাসের এটি সবচেয়ে বড় কোকেনের চালান। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক তানভীর মমতাজ। আপনাকে স্বাগত, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শুরুতেই আপনাদেরকে অভিনন্দন, এত বড় একটি চালান আপনারা জব্দ করতে বা আটক করতে সক্ষম হয়েছেন। এবার একটু জানতে চাই, গন্তব্যের ব্যাপারে বলছিলেন যে এখনো আসলে নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু কোনো ধারণা কি আপনাদের আছে কিনা যে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এত বড় একটি মাদকের চালান আসলে কোন দিকে তার গন্তব্য নির্ধারণ করতে পারে? গন্তব্য আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে এটা অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা এইদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই, একদিকে এটাকে তো নিঃসন্দেহে সফলতাই বলবো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্লাস আপনারা সবাই নিশ্চয়ই সম্মিলিতভাবে মাদকের চালানগুলো বা চোরা চালানি বা স্বর্ণ অবৈধ যে কোনো পণ্যই আসুক না কেন আপনারা ধরে থাকেন, কিন্তু আরেকভাবে যদি ব্যাখ্যা করি এটা কি একটা সেফ ট্রানজিট বাংলাদেশ? না হলে এত কিছুদিন পরপরই তো আমরা দেখছি ধরা পড়ছে, হয়তো 10টার মধ্যে একটা কি দুটো আপনারা ধরতে পারছেন, বাকিগুলো হয়তো ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। দেখেন বাংলাদেশের ভৌগোলিক কি অবস্থা, এই অবস্থাটাই বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের সুযোগ করে দিয়েছে। আমরা ওইদিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্টের মাঝখানে আমাদের চারিদিকে তিন দিকে ভারত ওয়েস্টার্ন করে আছে, আমাদের বর্ডারটা পারফোরেটেড বর্ডার, এদিকে মিয়ানমার আছে, তো এই টোটাল ভৌগোলিক অবস্থানটাই আমাদেরকে ট্রানজিটের ব্যবহার করার জন্য বহু অনেক সুযোগ করে দিয়েছে। আর আমাদের এই অবস্থানটা শক্ত বিধায় আমরা কিন্তু মাঝে মাঝে ধরতে পারছি, এবং ট্রানজিট ব্যবহার করার জন্য যে যতগুলা সমীকরণ থাকে তার মধ্যে কিছুটা সমীকরণ আমাদের মধ্যে আছে, আমাদের এখানে সেই সুযোগ আছে বিধায় ওরা ব্যবহার করার চেষ্টা করছে। জি, না সেটাই বলছিলাম যে কিছুটা নিরাপদ যারা চোরা কারবারি আছেন তারা আসলে এই রুটটাকে কিছুটা নিরাপদ মনে করেন কিনা, কারণ না হলে তো এত টাকার, যেটি বলা হচ্ছে আমাদের দেশের ইতিহাসে প্রায় 100 কোটি টাকার, তারাও নিশ্চয়ই এত বড় চালান এই রুটে পাঠানোর সাহস করতো না যদি না কিছুটা নিরাপদ বোধ করতো, তাই এই রুটটিকে আরেকটু কঠোর করবার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা তো অবশ্যই আছে, সন্ত্রাসীরা নিরাপদ মনে করছে এটাই মনে করি না, তারাও একটা প্রথমে হয়তো একটা টেস্ট চালান তারা পরীক্ষা করেছে যে কোনোভাবে দেওয়া ফাঁকি দেওয়া যায় কিনা, কিন্তু তারা ফাঁকি দিতে পারে নাই। আর এই রুটটাকে কি বলে নিরাপদ করার জন্য আমাদের পরিকল্পনা বলতে সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা তো ডেফিনেটলি আমাদের এয়ারপোর্ট গুলোকে সিকিউর করার জন্য অনেকগুলো সংস্থা কাজ করে, এখানে যে স্ক্যানিং সিস্টেমটা আছে স্ক্যানিং সিস্টেম আরেকটু বাড়ালে তো প্রয়োজন বলে আমি মনে করি। আর আমাদের এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটা কি বলে K9 যেটা ডগ স্কোয়াড রয়ে গেছে, আপনারা দেখবেন স্ক্যানিং অনেক সময় ফাঁকি দিতে পারে কিন্তু ডগ স্কোয়াডের ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না, ওই ডগ স্কোয়াডে আরেকটু অ্যাক্টিভলি যদি কাজে লাগানো যায় তাহলে আমি মনে করি যে আমরা আরো ভালো হয়ে এখানে কাজ করতে পারবো। জি, আমরা অনেক সময় দেখেছি এয়ারলাইন্সের কেউ কেউ হয়তো, কারণ এই রুটটি ব্যবহার করবার জন্য এককভাবে তো একজন ব্যক্তি তো থাকে না, একটা চেইন থাকে, চক্র থাকে, তো সেই জায়গাগুলোতে আপনারা আসলে কোনো কিছু চিহ্নিত করতে পেরেছেন কিনা যে কারা জড়িত থাকতে পারে, নাকি এই আজকে যে চালানটি ধরেছেন তিনি এককভাবে এটি নিয়ে এসেছে? এককভাবে তো কখনোই সম্ভব না, এটার সাথে দেশি এবং আন্তর্জাতিক চক্র জড়িত আছে। এই মুহূর্তে আসলে এই এই ঘটনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ আমাদেরকে অনেক দূরে যেতে হবে এটা নিয়ে, তো তবে আমরা এই বিষয়ে কাজ করছি যাতে বাংলাদেশে কোনোভাবে কোনো আন্তর্জাতিক চক্র বাংলাদেশের দুষ্টকি প্রকৃতির লোক যাতে এই ধরনের কোনো চক্রের সাথে যুক্ত না হতে পারে, শুধু তাই নয় সরকারি বেসরকারি কিংবা কোনো এয়ারলাইন্সের কোনো সদস্য যাতে এটার সাথে যুক্ত না হতে পারে, সেই সঙ্গে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে এবং আমরা যৌথভাবে আমাদের বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, দেন হচ্ছে এপিবিএন এবং কাস্টমস আমরা সময় সময় সভা করছি, আমরা যৌথভাবে চেষ্টা করছি এটাকে কিভাবে দমন করা যায়। জি, কোথাও কোনো অনেকগুলো বাহিনী বা অনেকগুলো সংস্থা যেহেতু একসাথে যখনই কাজ করতে যায় আমরা অতীতেও দেখেছি সব সেক্টরে দেখেছি কিছুটা সমন্বয়হীনতা থেকেই থাকে, সেই গ্যাপগুলো দূর করবার জন্য আপনার কোনো চাওয়া বা পরামর্শ আছে কিনা? আমাদের পরামর্শ একটাই যে আমাদেরকে যে ইন্টেলিজেন্স ইউনিট গুলো আছে তাদের
ফোকাল পয়েন্ট যারা থাকবে তাদেরকে নির্ধারণ করে একত্রিত হয়ে সব সময় এই সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা, তাহলে মনে হয় আমরা অনেক আরো ভালো কাজ করতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ তানভীর মমতাজ আমাদেরকে যুক্ত হয়ে সময় দেবার জন্য এবং আপনাদের পক্ষ থেকে পরিকল্পনা বা পরামর্শ যেগুলো আছে সেগুলো তুলে ধরবার জন্য ধন্যবাদ এবং আবার অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। জি।